ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আর একটা নতুন টিপস আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা সাউন্ড রেকর্ডিং করতে চাচ্ছেন আপনাদের কন্টেন্ট তৈরি করার জন্য, তাদের প্রত্যেকেরই কিন্তু মাইক্রোফোন দরকার। এটা ওয়্যার হতে পারে বা ওয়্যারলেসও হতে পারে। তো আজকে আমি আপনাদেরকে যে মাইক্রোফোনটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ওয়্যারলেস মাইক্রোফোন। দেখেন আপনারা খেয়াল করে, ওয়্যারলেস মাইক্রোফোন। তো সাম্প্রতিক সময়ে এটা আমি কিনেছি এবং এটা দিয়ে আমি আমার ভয়েস রেকর্ড করছি। এটা একাধারে আপনি ইচ্ছা করলে আপনার অ্যান্ড্রয়েড ফোন এবং ক্যামেরা দুটোর সাথেও আপনি ইচ্ছা করলে লাগাতে পারবেন। এটার সঙ্গে একটা চার্জিং বক্স রয়েছে, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এটার নাম হচ্ছে জেম্যারি নাম, এবং মডেলটা হচ্ছে MW-16। এটা 2.4 গিগাহার্স ওয়্যারলেস ট্রান্সমিট সাপোর্ট করে। আর এটার সঙ্গে 1:2 রিসিভার রয়েছে, মানে একটা রিসিভারের সঙ্গে আপনার দুইটা মাইক্রোফোন আছে। তো আপনাদেরকে এটা একটু দেখায় দেখেন। এটা হচ্ছে আপনার চার্জিং বক্স। চার্জিং বক্সের মধ্যে এটা দেখেন, এখানে আপনার সি পোর্ট আছে যেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন। আর আমি ভেতরে খুলে এটাকে ডিভাইসটাকে দেখাই আপনাদেরকে একটু। দেখেন এখানে তিনটা রয়েছে, পোর্শন রয়েছে। আমি তিনটাকেই বের করছি। তো দেখেন এই দুইটা হচ্ছে, আসলে এই দুইটা হচ্ছে মাইক্রোফোন, এই দুইটা হচ্ছে মাইক্রোফোন এবং এইটা হচ্ছে রিসিভার। এই রিসিভারটা আসলে আপনি আপনার ক্যামেরা অথবা অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে সংযুক্ত করবেন। আর আপনি রেকর্ড করার জন্য এইটা আপনি আপনার শার্টের সঙ্গে বা আপনার গেঞ্জির সঙ্গে বা টি শার্ট যেটাই পরেন না কেন সেটার সঙ্গে লাগিয়ে রাখবেন। তো অনেক সময় দেখা যায় যে আমাদের দুইজন একত্রে কথা বলতেছে, এরকম টাইপের কোনো ভিডিও যখন দরকার হয় তখন দুইজন একত্রে ইউজ করতে পারবে। তো এইটা আসলে মোটামুটি ভালো, আমি ইউজ করছি। এটার মার্কেট প্রাইস 3200 টাকা। আপনারা ইচ্ছা করলে কিনতে পারেন। এটা রিভিউ টাইপের কোনো কিছু না, কিন্তু আমি জাস্ট রিসেন্টলি কিনেছি এবং ব্যবহার করছি এবং আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তো আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ।